আর এটা হচ্ছে ইসচিয়াম, ঠিক আছে? এই ইসচিয়ামটা মানে ইসচিয়ামের দুইটা এন্ড আছে, ইসচিয়ামের দুইটা পার্ট আছে। ফার্স্টে দুইটা পার্ট কি কি, এটা হচ্ছে বডি আর বডি আর এটা হচ্ছে ড্যামাস, যেটাকে বলা হচ্ছে ইসচিও পিউবিক ড্যামাস, কনজয়েন্ট ইসচিও পিউবিক ড্যামাস গেল। আর দুইটা এন্ড আছে, এই এইদিকে হচ্ছে আপার এন্ড, এই যেখানে অ্যাসিটাবুলামের 2/5 পর্যন্ত গঠন করে, এখানে আপার এন্ড এই জায়গাটা, আর এখানে আছে লোয়ার এন্ড যেটা তোমার ইসচিও পিউবিক ড্যামাসের দিকে থাকে, ঠিক আছে? এই আপার এন্ড আর লোয়ার এন্ড গেল, দুইটা পার্ট গেল, দুইটা এন্ড গেল। এবার তিনটা সারফেস, কী কী সারফেস? এই যে এদিকে এখানে যেহেতু হিউম্যানের ফিমারের মাথাটা লাগে, সেহেতু এটা হচ্ছে ফিমোরাল সারফেস, এটা হচ্ছে ফিমোরাল সারফেস। আর এখানে যেহেতু পেলভিক ক্যাভিটি, সেহেতু এটা হচ্ছে পেলভিক সারফেস, এই যে পেলভিক সারফেস গেল। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ডর্সাল সারফেস, এই ডর্সাল সারফেসটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। তো তিনটা সারফেস গেল, তিনটা বর্ডার কী কী, এমনি ধরলে অ্যানাটমিক অপোজিশনে অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, এরপর হচ্ছে এদিকে হচ্ছে তোমার ল্যাটেরাল বর্ডার, ল্যাটেরাল বর্ডার, আর এরপর এদিকে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, পেছন দিকে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার গেল, তিনটা বর্ডার। এবার অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট কী কী, এই যে ফিমোরাল সার্ফেস যেটা পড়ছি, এখানে কী কী লাগবে? তোমার অবটুরেটর এক্সটার্নাস মাসেল লাগবে আর কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল লাগবে, শেষ, ফিমোরাল সার্ফেস। তারপর ডর্সাল সার্ফেস, এটার অপর নাম হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি, এখানে কী কী লাগবে? এই যে ইসচিয়াল টিউবারোসিটি, তো এই ইসচিয়াল টিউবারোসিটিটা তোমার একটা ট্রান্সভার্স রিজ দ্বারা দুইটা এরিয়াতে ভাগ হয়েছে, আপার কোয়াড্রেঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার। এই আপার কোয়াড্রেঙ্গুলারটা একটা অবলিক রিজ দ্বারা ভাগ হয়েছে, একটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল আর ইনফিরিয়র মিডিয়াল। আবার লোয়ার ট্রায়াঙ্গুলারটা একটা ভার্টিক্যাল রিজ দ্বারা ভাগ হচ্ছে, যেটা হচ্ছে আউটার লার্জার আর ইনার স্মলার। তো ফার্স্টে কি, আপার কোয়াড্রেঙ্গুলার, আপার কোয়াড্রেঙ্গুলার সুপিরিয়র ল্যাটারালে কী লাগতেছে? সুপিরিয়র ল্যাটারালে লাগতেছে সেমি মেমব্রেনোসাস, আর ইনফিরিয়র মিডিয়ালে লাগতেছে সেমি টেন্ডিনোসাস, আরেকটা হচ্ছে লং হেড অফ বাইসেস ফিমোরিস, শেষ গেল। আর লোয়ার ট্রায়াঙ্গুলারের মধ্যে আউটার লার্জার আর ইনার স্মলার, আউটার লার্জারের দিকে লাগছে হচ্ছে, আউটার লার্জারের দিকে লাগতে লাগছে আউটার লার্জারের দিকে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, আউটার লার্জারের দিকে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, আর ইনার স্মলারের দিকে লাগছে প্যাড অফ ফ্যাট, যেটার উপর মানে আমরা সিটিং পজিশনে যেই জায়গাটার উপর বসি সেটা হচ্ছে প্যাড অফ ফ্যাট, উইচ ইজ এ ফাইব্রাস অ্যান্ড ফ্যাটি টিস্যু গেল। তারপর হচ্ছে তাহলে এই কী কী শেষ হলো, ফিমোরাল সার্ফেস শেষ, ডর্সাল সার্ফেস শেষ, এবার আসি পেলভিক সার্ফেস। পেলভিক সার্ফেসের দিকে তোমার লাগতেছে অবটুরেটর ইন্টারনাস, অবটুরেটর ইন্টারনাস এইভাবে লাগতেছে, অবটুরেটর ইন্টারনাস এইদিকে টেন্ডন হিসেবে যেতেছে, এখানে মাসেল হিসেবে আছে, পেলভিক সার্ফেসের দিকেও মাসেল হিসেবে অবটুরেটর ইন্টারনাসটা আছে, শেষ। আর এবার বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, যেহেতু এটা অবটুরেটর ফোরামেনে অবস্থিত সেহেতু এটাতে লাগবে কি, অবটুরেটর মেমব্রেন, শেষ। তারপর কি, ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডারে কিছু লাগবে না, বাট তারপর কি, পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডারও তোমার এখানে কিছু নাই, জাস্ট এখানে তোমার পোস্টেরিয়র বর্ডারের যে প্রজেকশনটা তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে ইসচিয়াল স্পাইন। এই ইসচিয়াল স্পাইনে অ্যাটাচমেন্ট করতে হবে, ইসচিয়াল স্পাইনে তোমার লাগছে হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আমরা গ্রেটার সাইটিক নস পড়ার সময় পড়ছিলাম যে এখানে লাগতেছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট আর এখানে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, সেহেতু এখানে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টটা লাগতেছে। আর কী লাগতেছে, পোস্টেরিয়র ফাইবার অফ লিবেটর এনআই, এদিকে লাগতেছে পোস্টেরিয়র ফাইবার অফ লিবেটর এনআই, এটার পিছনে লাগতেছে হচ্ছে কক্সিজিয়াস মাসল। অ্যান্টেরিয়র ফাইবার অফ লিবেটর এনআই কোথায় তেলে, অ্যান্টেরিয়র ফাইবারটা হচ্ছে তোমার পিউবিসের বডিতে, এই এইদিকে পেলভিক সার্ফেসের দিকে আছে, আর ইসচিয়ামের বডির পেলভিক সার্ফেসের দিকে আছে পোস্টেরিয়র ফাইবার অফ লিবেটর এনআই আর হচ্ছে কক্সিজিয়াস মাসেল, আর ইসচিয়াস স্পাইনের টিপের মধ্যে লাগতেছে হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, শেষ। এবার কি, ল্যাসোসাইটিক নচ, এই ল্যাসোসাইটিক নচটা লিভিং বডির ক্ষেত্রে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট দ্বারা এইভাবে একটা ফোরামেন তৈরি করতেছে, ল্যাসোসাইটিক ফোরামেন, ঠিক আছে? এই ফোরামেন দিয়ে কী কী পাস করতেছে, এই এখান দিয়ে পাস করতেছে হচ্ছে এই যে এখানে যে অপটোরেটর ইন্টারনাস মাসলগুলো আছে এখানে টেন্ডন হিসেবে এগুলো যাবে, তাহলে কী বলবো, টেন্ডন অফ অপটোরেটর ইন্টারনাস। তারপর নার্ভ টু অপটোরেটর ইন্টারনাস এদিক দিয়ে যাবে, আর হচ্ছে পুরে, আর অ্যাটাচমেন্ট কী, এই ল্যাসোসাইটিক নচের অ্যাটাচমেন্ট দুইটা কী, গ্যামেলাস সুপেরিয়র আর গ্যামেলাস ইনফিরিয়র, শেষ। আর এরপর এটার হচ্ছে বডি সব কিছু পড়া হলো, আর সেকেন্ড পার্ট হচ্ছে তোমার ইসচিও পিউবিক ড্যামাস, ইসচিও পিউবিক ড্যামাসটা তোমার মানে ওই যে পেল পিউবিস করার সময় ইনফিরিয়র ড্যামাসের সেম, সব কিছুই একই জিনিস। তো ইসচিও পিউবিক ড্যামাসের ক্ষেত্রে তোমার এই যে, তো ওইটা ওইটার মতো পড়ে নিলেই চলবে।